ओके तो आमरा थ्री फेज सप्लाई कानेक्शनटा देखबो जे थ्री फेज सप्लाई कानेक्शनटा कय रकमेर হইতে পারে। ओके तो आमरा थ्री फेज सप्लाई कानेक्शनटा बेसिकली दुई रकमेर হইতে পারে, একটা হচ্ছে স্টার বা ওয়াই আর একটা হচ্ছে ডেল্টা কানেকশন। তো প্রথমে আমরা স্টার কানেকশনটা দেখি আসলে স্টার কানেকশনটা কিভাবে কাজ করে। তো আমরা দেখলাম যে কিভাবে দেখেছিলাম যে কিভাবে এই এসি পাওয়ার এসি অল্টারনেটিং কারেন্ট উৎপন্ন হয় সেটা হচ্ছে কয়েলের মাধ্যমে। তার মানে এখানে যে কয়েলগুলো আমরা দেখতে পাচ্ছি এই কয়েলগুলোতে 120 ডিগ্রি কোণ অবস্থান করতেছে এবং কয়েলগুলোতে আমাদের ফ্লাক্সের পরিবর্তন করার মাধ্যমে সেখানে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। তার মানে এইরকম একটা আমাদের প্রথম কয়েল ছিল, এরকম দ্বিতীয় কয়েল ছিল, এরকম আমাদের তৃতীয় কয়েল ছিল, ঠিক আছে। তাহলে তৃতীয় কয়েলের প্রতিটা একটা মাথা ছিল, একটা মাথা এর পাশে পজিটিভ এর পাশে নেগেটিভ, ধরুন পজিটিভ নেগেটিভ এর পাশে পজিটিভ নেগেটিভ, সবগুলোরই একটা করে ভোল্টেজ উৎপন্ন হচ্ছিল। তার মানে সেখানে কয়েলগুলোতে অবশ্যই একটা করে ভোল্টেজ উৎপন্ন হচ্ছিল। তাহলে এখন আমরা কয়েলগুলোকে যুক্ত করব, জাস্ট কীভাবে যুক্ত করা যায়। প্রথমে একটা কয়েল উৎপন্ন লাগাই দিলাম, ঠিক আছে। তবে এটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ ছিল, তারপর দ্বিতীয়টা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম। আর এটা থেকে 120 ডিগ্রি ল্যাগ করে আমরা আরেকটা কয়েল স্থাপন করেছিলাম, তাহলে 120 ডিগ্রি ল্যাগ করে আমরা আরেকটা কয়েল এখানে স্থাপন করবো। এখান থেকে এই কয়েলের ডিস্টেন্স থাকবে হচ্ছে 120 ডিগ্রি, এটাও এক পাশে প্লাস এ পাশে মাইনাস, তাহলে সবগুলো মাইনাস প্রান্ত যুক্ত করছে। এবং এই কোণটা কত 120 ডিগ্রি কোণ অবস্থান করতেছে। এবং এখান থেকে এটা থেকে 240 ডিগ্রি এবং এটা থেকে 120 ডিগ্রি করে আরেকটা কয়েল স্থাপন করা আছে, এটা পজিটিভ এবং এটা নেগেটিভ। এবং সবগুলো নেগেটিভ প্রান্তগুলো একপাশে যুক্ত করা আছে এবং পজিটিভগুলো একপাশে যুক্ত করা হয়েছে। থ্রি ফেজ স্টার কানেকশন এটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্টার কানেকশন, থ্রি ফেজ স্টার কানেকশন সিস্টেম। ওকে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা একটা তার নিয়ে গেলাম এবং এখান থেকে একটা এবং এখান থেকে আরেকটা, ঠিক আছে। তার মানে এটাকে আমরা এ বললাম, এটাকে বললাম হচ্ছে বি এবং এটাকে বললাম সি। এবং মাঝখানে যে একটা কমন দেখতে পাচ্ছি সেটাকে বলছি আমরা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল থেকে একটা তার কমন হিসেবে বের করছে, মানে তিনটার ক্ষেত্রে। যেমন এইটা প্রথম যে ফেজটা ছিল, মানে ফেজ আসলে ফেজ বলতে কী বোঝায়? ফেজ বলতে হচ্ছে একটা কয়েলকে বোঝায়, ঠিক আছে। ফেজ বলতে একটা আমরা বুঝবো হচ্ছে ফেজ বলতে একটা কয়েল, এবং এই কয়েলের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটাকে বলা হচ্ছে ফেজ ভোল্টেজ। কী বললাম যে ফেজ বলতে একটা কয়েলকে বোঝাচ্ছি এবং এই কয়েলের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটাকে বলা হচ্ছে ফেজ ভোল্টেজ। তার মানে এই কয়েলের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো এবং কেন পাবো, কীভাবে পাবো, যেমন এই একটা এখান থেকে ধরো প্লাস্টিকে মাইনাস দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এদিকে কারেন্ট গেল গিয়ে এর এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, মানে এখানে একটা ভোল্টেজ উৎপন্ন হয়েছিল এবং সেখান থেকে নিউট্রাল হয়ে বের হয়ে চলে আসলো, ঠিক আছে। আর আচ্ছা সরকার কীভাবে কানেকশন দেয় সেটা আমরা দেখব। তো এভাবে একটা ক্লোজ লুপ কমপ্লিট করলো এবং এখানে একটা ভোল্টেজ কী হবে, এখানে একটা ভোল্টেজ উৎপন্ন হবে, সেটাকে বলা হচ্ছে ফেজ ভোল্টেজ। এই যে কীভাবে এসি থ্রি ফেজ অল্টারনেটিং কারেন্ট উৎপন্ন সেটা দেখেছিলাম। তাহলে এই কানেকশনটা দেখে কী মনে হচ্ছে, এটা স্টার কানেকশন আর ডেল্টা কানেকশন? হ্যাঁ, এটা অবশ্যই একটা স্টার কানেকশন। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখনই আমরা তিনটা বা চারটা তার দেখব, সর্বনিম্ন চারটা তার দেখব, সেখানে বলতে হবে সেটা স্টার কানেকশন আছে। বেসিক্যালি যে আমরা এখানে যে জেনারেটরগুলোর কথা চিন্তা হয়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা তার বেরিয়েছে, 1, 2, 3, 4, 5, 6, আলাদা আলাদাভাবে নিউট্রাল ছিল। অর্থাৎ থ্রি ফেজ কানেকশনে আমাদের যখন 6টা তার দেখতে পাই সেটা হচ্ছে স্টার কানেকশন, অথবা 4টা, যেমন 3টা ফেজ এবং একটা কমন হিসেবে নিউট্রাল নিয়েছিলাম 4টা, তাহলে সেই 4টা দেখলে আমরা বুঝবো সেখানে স্টার কানেকশন আছে। কীভাবে স্টার কানেকশন আছে দেখি তো, যেমন এই যে একটা মাথা, এই একটা মাথার কথা চিন্তা করে হচ্ছে এই মাথা দিয়ে ঢুকলাম, ঢুকে এই কয়েল পেঁচাইলাম, করে এই যে অপর মাথাটা কি কমন হিসেবে নিউট্রালে নিয়ে গেছিলাম, তার প্রথমটা নিউট্রাল এবং ফেজ কমপ্লিট হয়ে গেল, পজিটিভ এবং নেগেটিভ কমপ্লিট হয়ে গেল। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে সে কথা চিন্তা করে যেমন সবুজটা, এই যে এই মাথাটা ঢুকলাম, ঢুকে এদিক দিয়ে এসে এদিকে ঢুকে দিয়ে এই যে কমন হিসেবে নিউট্রাল দিয়ে বের করে দিলাম। আবার সিটটাও ক্ষেত্রে তাই, ঢুকে নিউট্রাল বের করলাম, এই যে সিটটা ঢুকে এদিক পেঁচায়ে এই কমনটা নিউট্রাল হয়ে এদিক দিয়ে বের হয়ে চলে আসলাম, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে একটা থ্রি ফেজ আমরা কানেকশনটা কিন্তু দেখেছিলাম, এটা হচ্ছে আমাদের থ্রি ফেজ স্টার কানেকশন, ঠিক আছে। তার মানে থ্রি ফেজ স্টার কানেকশন এখান থেকে একটা ভোল্টেজ উৎপন্ন হচ্ছে এখান থেকে এবং এখান থেকে। এখানে আমরা নিউট্রাল দিলাম না, কথা হচ্ছে আমরা নিউট্রাল না দিলে কী হয় একটু সাপোজ চিন্তা করে দেখি, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা এ এটা বি এটা সি। রেড ইয়েলো ব্লু আমরা অবশ্যই দেখব, টেনশনের কারণ নাই। তো আস্তে আস্তে আমরা দেখি। এখন কথা হচ্ছে তাহলে এখানে একটা লোড লাগাইলাম, ধরলাম এটা আমার বাসা এবং এই বাসাতে একটা লোড স্থাপন করলাম, এটা আমার পাশের পাশে এখানে আরেকটা লোড স্থাপন করলাম এবং তার পাশের পাশে তার একটা লোড দেখলাম, এরকম বিভিন্ন লোড আমরা এখানে স্থাপন করলাম। ওকে কথা হচ্ছে যদি আমরা নিউট্রাল এখানে না দিই তাহলে এখানে নিউট্রাল দিতে হবে, তার মানে এখানে নিউট্রাল না দিলে সার্কিট তো পূর্ণ হবে না, এদিক দিয়ে ভোল্টেজ উৎপন্ন এদিকে হয়ে গ্রাউন্ড হয়ে মাটিতে চলে যাবে, এখানে একটা গ্রাউন্ড দিতে হবে। তার মানে প্রবলেমটা কী হচ্ছে, প্রতিটা বাসায় আলাদা আলাদাভাবে আমাদের একটা করে গ্রাউন্ড সেখানে দিতে হচ্ছে, নিউট্রাল নিজেদেরকে স্থাপন করে নিতে হচ্ছে। তার মানে কি সার্কিট লুপ করার জন্য আমাদেরকে একটা নিউট্রাল স্থাপন করে নিতে হবে, তার মানে এটা কিন্তু অনেক ঝামেলা করে একটা জায়গা। তাই সেজন্য সরকার কী করছে যে জায়গায় ফেজটা আমাদের এই যে পজিটিভটা ছিল সেই জায়গায় একটা নিউট্রাল গ্রাউন্ড করে দিছে। রাউন্ড করে দেওয়ার মাধ্যমে কি একটা ক্লোজ লুপ সেখানে কমপ্লিট করে দিল এবং সেখান থেকে আরেকটা করে নিউট্রাল নিয়ে এসে এই যে বাসা বাড়িতে স্থাপন করে দিয়েছে। ঠিক আছে, তার মানে এই ক্লোজ লুপ পুরোটাই ক্লোজ লুপ সম্পূর্ণ করছে এবং তাহলে কি সবগুলোরই আর নিউট্রালের কোনো ঝামেলা থাকলো না। তো আমরা স্টার কানেকশন লোডটা স্টার কানেকশনটা কীভাবে দিতে হয় সেটা আমরা দেখলাম, এখন আমরা ডেল্টা কানেকশনটা দেখব। তো এরকম তিনটা কয়েল ছিল আমাদের, এটা ছিল আমাদের এ এ প্রাইম, বি বি প্রাইম, সি সি প্রাইম। আচ্ছা, তো এটা যদি প্লাস মাইনাস ধরি, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তো ডেল্টা কানেকশনটা মেইনলি আমরা একটা লুপ তৈরি করবে। স্টার কানেকশনে কী করছিলাম, স্টার কানেকশনে ছিল হচ্ছে সবগুলোর একটা মাইনাস প্রান্তটা আমরা এ পাশে যুক্ত করেছিলাম। ঠিক আছে, সবগুলো মাইনাস প্রান্তটা আমরা একসাথে যুক্ত করেছিলাম। যেমন স্টার কানেকশনে দেখেছিলাম আমরা যদি এ প্রাইম ধরি তাহলে সবগুলোর বি প্রাইম যুক্ত করেছিলাম, কিন্তু ডেল্টা কানেকশনে কি একটু উল্টা হবে। যেমন আমরা আর সবগুলোর মধ্যে কতগুলো 120 ডিগ্রি করে অবস্থান করতেছিল। ঠিক আছে, ওকে। তো প্রথম আমরা একটা কয়েল স্থাপন করে নিলাম, এটা হচ্ছে আমাদের এ এ প্রাইম, এই হচ্ছে প্লাস এবং মাইনাস, এবং এইভাবে আরেকটা কয়েল স্থাপন করলাম, এরকম আরেকটা কয়েল। তো দেখা যাচ্ছে কি এটা এ প্রাইম ছিল, এটা প্লাস এবং এটা মাইনাস ছিল, এবং এখান থেকে তিনটা করে তার বের হবে। আর এ পাশেটা হচ্ছে বি, এ পাশেটা হচ্ছে বি প্রাইম, অর্থাৎ এটা হচ্ছে প্লাস এবং এটা মাইনাস। তার মানে কি বি প্রাইমের সাথে এ, আগেরটার সবগুলো কিন্তু বি প্রাইম যুক্ত করেছিলাম কিন্তু এটা কিন্তু না, অর্থাৎ এই যে প্লাস মাইনাস। তাহলে প্রথমটার যেটা প্রথম কয়েলের যেটা প্রথম মাথা যদি চিন্তা করি তা দ্বিতীয় কয়েলের দ্বিতীয় মাথার সাথে যুক্ত। আবার এটা কী ছিল, এটা হচ্ছে আমাদের এ পাশেরটা হবে হচ্ছে প্লাস, এ পাশেরটা মাইনাস, অর্থাৎ পাশেরটা সি, এ পাশেরটা সি প্রাইম। যদি প্রথম দ্বিতীয়তে একবার চিন্তা করি, প্রথমটার দ্বিতীয় মাথা, প্রথমটার যে প্রথম মাথা দ্বিতীয় কয়েলের দ্বিতীয় মাথার সাথে যুক্ত, এরকম প্রথমটা। আবার দ্বিতীয় কয়েলের যেটা প্রথম মাথা আবার তৃতীয় কয়েলের দ্বিতীয় মাথার সাথে যুক্ত, এরকমই যে প্লাস মাইনাস। আবার তৃতীয় কয়েলের যেটা প্রথম মাথা তৃতীয় কয়েলের প্রথম মাথা প্রথম কয়েলের দ্বিতীয় মাথার সাথে যুক্ত, এরকম আর কি। আর প্রথম স্টার কানেকশনে কী ছিল, সবগুলো মাইনাস কানেকশনগুলো এখানে চলে আসছিল বি প্রাইম। সো এখানে সবগুলো, যেমন এখানে ছিল এ প্রাইম, বি প্রাইম এবং সি প্রাইম, সবগুলো মাইনাসগুলো একপাশে যুক্ত ছিল। ঠিক আছে, আর এখানে কি প্লাস মাইনাস এই সিকোয়েন্স অনুযায়ী এবং একটা লুপ তৈরি করছে, কিন্তু এখানে একটা লুপ তৈরি করছে। তারপরে এটা হচ্ছে আমাদের ডেল্টা কানেকশন সিস্টেম। আর বাসাবাড়িতে যে আমরা কানেকশনগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে স্টার কানেকশন সিস্টেমে দেওয়া আছে, অর্থাৎ বেসিক্যালি যেখানে চারটা তার দেখবো সেটা বুঝবো হচ্ছে আমরা স্টার কানেকশন, অর্থাৎ এটা তিনটা ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। এখানে এখান থেকে তিনটা ফেজ উৎপন্ন, এখান থেকে তিনটা লাইন কারেন্ট উৎপন্ন হবে, আর এখানে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এবং আরেকটা নিউট্রাল। এটা বলবো স্টার কানেকশন। আর এইভাবে দেখলে থাকলে হচ্ছে আমরা বুঝবো হচ্ছে ডেল্টা কানেকশন সিস্টেম। তো এটা হচ্ছে স্টার এবং ডেল্টা কানেকশন। তো নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেলসে অন্য টপিক নিয়ে আলোচনা করব।